আপনি ক্যামেরা বন্ধ করুন, ক্যামেরাটা বন্ধ করুন। আপনাদের কি ব্যাপারটা কি? ব্যাপারটা কি? দাঁড়ান, ক্যামেরাটা আমার অনুমতি নিয়েছেন। আপনি কলিং বেল টিপছেন কেন? চুপ শশী পাজা, একেবারে চুপ রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা, একেবারে নিশ্চুপ। উলুবেড়িয়ার মতো ঘটনায় এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু তারপরে রাজ্যের মন্ত্রী, রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা একেবারে প্রশ্নের উত্তরে চুপ। তিনি ক্যামেরা নামিয়ে দিতে বলছেন, তিনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না, তিনি ক্যামেরা নামিয়ে দিতে বলছেন, তিনি বুম নামিয়ে দিতে বলছেন, তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চুপ। কেন উলুবেড়িয়ার মতো এই উলুবেড়িয়ার মতো জায়গায় এই ঘটনা ঘটলো এতদিন পরে? 2022 সালের ঘটনা 28 ডিসেম্বরের পরে কেন এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা গেল না? উল্টে অভিযুক্তরা পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে, শাসানি দিচ্ছে। এ কোন বাংলায় বসবাস করছি আমরা, যেখানে রাজ্যের মন্ত্রী উপস্থিত, রাজ্যের মন্ত্রীকে যেখানে প্রশ্ন করা হচ্ছে, যেখানে প্রশ্ন করছি আমরা সাংবাদিকরা, রিপাবলিকের প্রশ্নের উত্তরে সম্পূর্ণ নিশ্চুপ শশী পাজা। এবং তিনি জানালেন যে কেন আমরা তার কথা আমরা কেন অন ক্যামেরা রেকর্ড করছি। তিনি প্রশ্ন করছেন, অথচ আমাদের প্রশ্নের, জনগণের প্রশ্নের, জনতার প্রশ্নের কোনো উত্তর তিনি দিচ্ছেন না। উলুবেড়িয়ার মতো ঘটনায় যেখানে একজন নাবালিকাকে শ্লীলতাহানি করা হলো 2022 সালে, আজকে 2023 সালের ফেব্রুয়ারি মাস, সেখানে এখনো পর্যন্ত অভিযুক্তদের কোনো গ্রেপ্তার তো দূরের কথা, পুলিশ একেবারে নিষ্ক্রিয়, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। একই সঙ্গে শুধুমাত্র ব্যবস্থা নেওয়াই নয়, প্রশাসন তো দূরের কথা, এখনো পর্যন্ত অভিযুক্তরা একইভাবে সেই নাবালিকার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছে, শাসানি দিয়ে যাচ্ছে, অথচ বাংলার মন্ত্রী, রাজ্যের মন্ত্রী শশী পাজা চুপ। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।